আকাশ অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত। তো রোজকার মতো ইটিং শো নিয়ে এসেছি, আজকে কোনো চ্যালেঞ্জ করব না। ধর্মঘট 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 চ্যালেঞ্জ আজকে হবে না। ধর্মঘট, আচ্ছা ঠিক আছে, ভালোই হলো, আমার তো ভালোই হলো। কারণ রোজকার চ্যালেঞ্জ করে তৃপ্তি করে খাওয়াটা হয় না, তো আজকে একটু অন্যরকম আইটেম বানানো হয়েছে, তো একটু তৃপ্তি করে খেতে চাই। তো তোমাদের চেনা জানাই আইটেম, কোনো স্পেশাল আইটেম নেই। তো বলে দিই কি আইটেম নিয়েছি। এখানে আছে ভেজিটেবল চপ, একদম পিওর ভেজিটেবল চপ, হ্যাঁ, আর সাথে রয়েছে পাঁচটা করে লুচি, ফুলকো ফুলকো একটু নেতিয়ে গেছে, যেটা এটা হওয়ারই আছে, এটা আমাদের পুরো বস্তা। সাথে আছে ক্যাপসিকাম পনির, এই যে ক্যাপসিকাম দেওয়া আছে ছোট ছোট পনির, ক্যাপসিকাম পনির, এটা দারুণ খেতে হয়েছে। কাশ্মীরি আলুরদম, কাশ্মীরি আলুরদম, আর এই পনিরটা দারুণ খেতে হয়েছে। কড়াই শুটি দিয়ে কাশ্মীরি আলুরদম, কড়াই শুটি দেয়া আছে, এই যে তো দেখা যাবে না, গ্রেভির মধ্যে লুকিয়ে পড়েছে বেশিরভাগটাই। গ্রেভিটাই তো ব্যাপার আছে না, গ্রেভিটা দিয়ে খেতে মজা লাগবে। তেল ছেড়ে গেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, তো তেল আলাদা, মানে একদম রিচ টাইপে বানানো আজকে। তো আজকের ইটিং শো করছি, তো ইটিং শোটা আরম্ভ করার আগে বলে দিই আমাদের আরও দুটো চ্যানেল রয়েছে, এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে, আর এছাড়া আমাদের চ্যালেঞ্জ ভিডিও দেখতে হলে আই বাটন বা ভিডিও শেষে স্ক্রিনে পেয়ে যাবে, বা আপনারা চাইলে চ্যানেলে গিয়েও দেখতে পারেন। তো খাওয়াটা আরম্ভ করি, আজকে একটু তৃপ্তি করে খাবো, ব্যাস আতলে কোনো কথাই হবে না, চলো আরম্ভ করে দেওয়া যাক। প্রথমে কি খাওয়া যাবে? ভেজিটেবলস, ভেজিটেবলস, দারুণ, এটা কিন্তু দারুণ জিনিস। এটার ভেতরে নারকেল, বাদাম, ওই যে বাদাম, নারকেল দেওয়া আছে, বিট গাজর তো আছে। এই ভেজিটেবলটা বিট গাজর থাকতেই হবে, নাহলে এই ভেজিটেবলটা হয় না, মানে ঠিক ভালো হয় না, টেস্টি হয় না। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আলু, তো বাঙালিরা একটু মানে ওই আলুর কাছে একটু কমজোরি আছে, সব কিছুতে একটু আলু দিতেই হয়, তো এটাতেও একটু আলু দেওয়া আছে, দারুণ টেস্টি। নারকেলগুলো গালে পড়ছে, দারুণ লাগছে। তো আমার মনে হয় সাথে বাদাম দেওয়া আছে, এরকম ভেজিটেবল গরম গরম হলে একটু ঠান্ডা লাগে, তো এই শীতের সময় মানে গরম গরম যদি চার পাঁচটা করে হয় জমে যাবে, একদম দারুণ লাগে শীতের সময়, কেন সবসময় ভালো লাগে। এই হচ্ছে ভেজিটেবল, পুরো বিটে ভর্তি। এবার পনির খাবো, দারুণ হয়েছে পনিরটা, একদম লাজবাব। তো পনির খাচ্ছে, দেখি আমিও একবার এক পিস খেয়েছিলাম, দারুণ খেতেছিল, দারুণ, অসাধারণ অসাধারণ। অনেকটা ব্যাপক লাগছে, আমি এটা পরে খাবো, গালে পড়লেই মিলে যাচ্ছে। আর এই আলুরদমটা, এই বলছে না একটু তেল ছেড়ে দিচ্ছে, মানে খুব রিচভাবে বানানো, তো আমার মনে হয়
যারা যারা একটু ডাইটিং ফাইটিং করে না তাদের কাছে, তারা একটু এটা থেকে মানে দূরে থাকতে হবে, তাই না? এটা থেকে একটু দূরে থাকতে হবে, কারণ এসব তাদের জন্য নয়। খেতে পারেন, অবশ্যই ভালো জিনিস, এটাতে খেলে কিছু হবে না। এই লুচি আর এই কাশ্মীরি আলুর দম, আর কোনো কথা হবে না। আমার পনির দিয়েও ভালো লেগেছে। কি করছো দেখো, তোমার আগে শেষ করে ফেলছি। আমি কথা বেশি বলছি, তুমি খালি খেয়েই যাচ্ছ, বন্ধুদের সঙ্গে কথাই বলছো না। এবার আলুর দম, ও এই নিলাম। আজকেও তাড়াতাড়ি করে খাচ্ছে মনে হচ্ছে, আজকের চ্যালেঞ্জ হচ্ছে মনে হচ্ছে। আমি এরকমভাবেই খাই, এটাই আমার রানী। আমি বকতে বকতে খাই, আর এটাই আমার রানী। আমরা মনে হয় ও আগে থেকেই প্রচুর রানিংয়ে খায়, তো ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় হয়তো জানতো যে আমি ভিডিও আগে থেকে করবো আর কি, ওই জন্য প্রথম থেকে রানিং খেতে খেতে আমাকে হারাবার জন্য প্রস্তুত হয়ে এসছে। আমাদের ফ্যামিলিতে যখন একসাথে খাওয়া দাওয়া করতাম, এখন ভিডিওর জন্য হয় না, সত্যি হয় না, খুব কম টাইম, খুব খারাপ লাগে। ভিডিওর জন্য বসতেই পারি না, কারণ দুটো চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়, তো রোজেরই প্রায় ভিডিও থাকে, মাঝে সাঝে একদিনে দুটো করে নিলে তখন একদিন রেস্ট পাই, তো সেই সময়টা হয়তো একসাথে বসে খাওয়া দাওয়া করি। তো আমাদের একসাথে বসে খাওয়া দাওয়া করে কিন্তু আমি আগে খেয়ে উঠি, খাওয়া কমপ্লিট হয়ে যায় আমার আগে খাওয়া। একদম তাই, একটু আমার খাওয়াটাই এরকম তাড়াতাড়ি খাই আর কি। সেই ফার্স্টটা আজকে আমাদের চ্যালেঞ্জ ভিডিওতে কাজে লাগিয়েছে, সবসময় ফার্স্টই বেশিরভাগটা ফার্স্টই হয়ে যায়, তো আমরা পেছনে থেকে যাই, খুব কম আমি হারাই, ঠিক আছে? তো বন্ধুরা হয়তো অনেক কেউ লিখেও, তো বন্ধুরা অনেক কেউ লিখেও আমি হেরে যাই হেরে যাই, কিছু করার নেই, ওর প্র্যাকটিস হয়ে গেছে, আমাকেও চেষ্টা করতে হবে। তো আমি এরকমভাবেই খাই। এবার অনেক বন্ধুরা অনেকে ভাবে যে ইচ্ছে করে হেরে যাচ্ছে, হয়তো রোজে একই টাইমে ওরকমভাবে খাওয়া থাকে না, ওরা একটু স্পিডটা বাড়ায়, এরই ব্যাপার। আজকে একটা জিনিস বলেছি, আজকে আমাদের ভিডিওটা করছি অনেকটা রাতে, এখন প্রায় 10টা বাজে, শীতের রাত, 10টা মানে অনেকটাই রাত। তার জন্য একটু হয়তো জিনিসপত্র একটু ঠান্ডা হয়ে গেছে, তো গরম করে নিয়েই বসা, তারপর রেডি হতে সাজিয়ে বসতে একটু ঠান্ডা হয়ে ঠান্ডা। আচ্ছা আমি মনে হয় একটু কি বেশি লুচি নিলাম, পাঁচটা করে নেওয়া হয়েছে 10 পিস। তাহলে আমার পেটটা টাইট হয়ে গেল কেন, খেতে পারছি না। তুমি আলুর দমটা শেষ করেছো, এত সুন্দর হয়েছে বুঝতে পারেন, সত্যি তাই। তো আমি পনির, আমি একটু আমার আমাদের বাড়ির একটা ছোটো মেয়েকে ডাকছি, খাওয়াবো, ওকে কিরম হয়েছে বলবে।
কেন বলে দাও কেমন লাগছে? ভালো ভালো খেয়ে ছিল, আমি ডেকে নিলাম, চলে এলো। চলো তোমাকে আর একটা দিই, খাবে খাবে না খাওয়া, তাই তো ওর খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের ইটিং শোটা প্রায় কমপ্লিট, ও এখনো কমপ্লিট করে উঠতে পারেনি। এটা খাবো না আর খেতে পারবো না, ঠিক আছে? মাঝখান দিয়ে আমি মনে হয় এটা খেতে পারলাম না, আলুটা পনিরটা একটু থেকে গেল, ও অনেকটা নষ্ট করেছে। শাস্তি হবে, শাস্তি হবে, সব খেতে হবে। কমপ্লিট তো আমি পানিশমেন্ট দেবো কিন্তু সব। তো বন্ধুরা আমাদের ইটিং শোটা প্রায় কমপ্লিট, ওর একটা লুচি বাকি, একটু পনির বাকি আছে, আমার বেশি বাকি আছে, তো খেয়ে নেবে পরে। তো আর ভিডিওটা বেশি বাড়বো না, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।